আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাগুনের এই সকালবেলা রাজধানী ঢাকার কারওয়ান বাজারে প্রচুর ইলিশের সমাগম ঘটেছে। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না যে বরিশাল অঞ্চলে মেঘনাসহ অন্যান্য নদীতে এই অসময়ে প্রচুর ইলিশের সমাগম ঘটছে এবং জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। সেসব ইলিশ রাজধানী ঢাকাসহ বিভিন্ন বাজারে আসছে। আমরা আজকে ইলিশের দরদাম সম্পর্কে আপনাদের জানাবো। আরও একটি তথ্য দেই, তা হচ্ছে যে মাস মাস থেকে আবার ইলিশের ধরা আহরণ বিপদন সব বন্ধ থাকবে কিছুদিনের জন্যে। তো ভিউয়ার্স, চলুন আজকে আমরা দেখব আজকে ইলিশের দরদাম কেমন চলছে। এই পরিমাণ মাছ কতদিন ধরে আসতেছে এই সময়ে? এই মাছ এই সিজনে কয়েক বছরের মধ্যে আয় নয়, এইবারকার এই যে যা আছে বড় মাছ। হ্যাঁ, এইরকম বড় মাছ এইবার আর 20 বছর মধ্যে দেখিনি, মানে এই অসময়ে এরকম বড় মাছ কখনো দেখেন নাই। এই যে অভিযান মাছগুলো দেখুন, মাছ তো তাজা মাছ, বরিশাল ভোলা অঞ্চলের মাছ এবং নদীর মাছ, এটা মেঘনার মাছ মূলত, একদম বর্ধা বরিশাল মেঘনার মাছ, বর্ধা বরিশালের, চাঁদপুর বর্ধা বরিশালের, বরিশাল অঞ্চলের মাছ। তাহলে দেখুন একদম টরতাজা মাছগুলো কারণ বাজারে নিয়ে আসা হয়েছে এবং এই মাছগুলোর দরদাম আপনারা শুনতে পাচ্ছেন। এই অসময়ে প্রচুর বড় ইলিশের সমাগম কারণ বাজারে। এটা কত যাচ্ছে? এটা 680 টাকা যাচ্ছে, 700 টাকা যাচ্ছে। চলুন আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেকদিন পরে দেখা। এটা কতটুকু সাইজের মাছ? বড়টা 400 গ্রাম, 400-300। এটার মানে বিক্রি করছেন কত করে? কেজি 900 টাকা, 900 করে বিক্রি হচ্ছে। বাজার তো হঠাৎ করে মাছ ধরা পড়ছে অনেক, আবার তো অভিযান কবে থেকে? অভিযান কালকে পরশু, 1 তারিখ থেকে অভিযান। কতদিনের জন্য এটা কি জানেন? অভিযান কতদিন থাকবে? 3 মাস। এই সময় আবার ইলিশের সব ধরনের ধরা বিক্রি বন্ধ? আচ্ছা, জাটকা ধরা বন্ধ থাকবে। ভিউয়ার্স দেখুন এই মাছগুলো, 1 কেজি 400 গ্রামের মাছ, যদিও 1,000 আর তার উপরে দাম চাওয়া হচ্ছে, তবে বিক্রির দাম হচ্ছে 900 টাকা। কি কত কারণ আছে? আপনারা কি প্রতি বছর এরকম অসময় পান না? এবছর সবথেকে বেশি, মানে কত বছরের ভিতরে হবে এরকম? 2-4-10 বছরের ভিতরে? 2-10 বছরের বেশি। এটা কি মানে ছোট থাকা অবস্থায় জাটকা না ধরার কারণে? আচ্ছা, এই কারণে বিক্রি করেন। আপনারা শুনলেন যে আসলে জাটকা নিধন বন্ধের কারণে, সরকারের উদ্যোগের কারণে এই অসময়ে এমন ইলিশ মা ইলিশ বড় হয়েছে এবং প্রচুর পরিমাণে ইলিশ এখন কারণ বাজার। দেখুন মাছের সাইজ, 1 কেজি 400 গ্রাম, বিক্রির দাম 900 টাকা। ভিউয়ার্স দেখুন এই অসময়ে 1 কেজি 752 গ্রামের মাছ। ১৪০০ গ্রাম,
নিধন বন্ধের কারণে এমন ইলিশ এই অসময়ে ফাগুনের এই সকালবেলা আমরা আপনাদের নিয়ে এসেছি দর্জন জানাতে কারণ বাজারে। আপনার 750 কেজি কিনাইছে, 50 কেজি দিলাম ভাত চাই ভাইয়া, একদম 800 রেখে দিন, কালকে দিনের পরে কিনবেন, এটা কত কেজি নেন? 1400 যদি না কিনেন এসে দূরে দূরে বাড়ি গিয়ে দেখেন তিন মিথ্যা কথা বলি, কত ভাই? 750 টা গেল, একদম কেজি 800, 4-5টা নেবেন কেজি, একদম 800, 780-790 টাকা হবে না বড় ভাই। আরে হস্ত মূলের দামে তো আজকেই খাইবেন, আজকেই খাইবেন, পরে কিনবেন 1200-1400। 100-200-720 টাকা কেজি। কেমন আছেন? একদম 750, একদম 750, একদম 100 কেজি, একদম 750, একদম 750, 600-750। অসময়ে তো ইলিশ আসছে কিন্তু চাহিদা, আল্লাহ অনেক মাছ দিয়েছে নদী থেকে, সরকারের ধন্যবাদ দেই কি জন্য এবারকে যে এত মাছ বড় হয়েছে, কেতাও খায় খুশি হইতেছে। 25-30 বছর ভিতরে এই মাছ আমার দেয়, আমার লাইভ আমি জীবন দেখি নাই, এবার আল্লাহ এত মাছ দিয়েছে নদী থেকে, মাছ ধরার জন্য সরকারের মেয়ে তো ধন্যবাদ দেই। এবার মাছ এত বড় হয়েছে, তখন চারটে মাছ ধরতে দেওয়া যাবে না, সরকারে বলবেন মাছ ধরার জন্য বন্ধ রাখে, মাছ যে বাঙালি আরও খায় তার কম দামে, আমরা আশা করি এটাই আমাদের কাছে সরকারের কামনা। মানুষ তো সিজনে ইলিশ বেশি খায়, এই অসময়ে কেমন চাহিদা? কেমন ভালো চাহিদা, দাম কম দেওয়ার চাহিদা আছে, একবার মূলার কম ইলিশ মাছ, 1-200 গ্রাম মাছ 720 টাকা কেজি, ইলিশ মাছ মূলার দর। আর এই 1.5 কেজি নেবেন, মাছ খারাই হয়েছে, একটা মাছ পাকে পড়ে না, মাছ মাছ খারাই রয়েছে, এবার ইলিশ মাছ এত সস্তা রয়েছে, রয়েছে আল্লাহ দিলে। ১ কেজির ১৫০ গ্রাম ২০০ গ্রাম বুঝলেন, 750 থেকে একবার তাজা মাছ, একটা একটা দেখে লেবেন আফা, এই যে একটা দেখে লেবেন, একবার তাজা মাছ ইনটেক, তাজা খাইবেন, ভালো খাইলে আইবেন, ভালো আসল, ভালো খাইবেন, ভালো 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 হলে আইবেন। আমি তো আপনি বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো না, কেজি নিতে হবে, কেজি 1050 টাকা, এটা কেজি নেবেন 1400 টাকা, একটি 700, 600, এটা একটি 400-500। বড়টা বিক্রি দাম কত চলছে আসলে? বড়টা ভাই এবার তো আপনার হচ্ছে কি, গতবার আমি মাছের জগতে আসার পরে শীতে এরকম মাছ দেখি নাই কখনো, এবার ইনশাল্লাহ আল্লাপাক মাছ দিছে অপরন্তু, আর মাছও দাম একবারই কমে, কারণ এগুলো তো আপনি দেখছেন গতবারই তো কেজিওয়ালা মাছ বিক্রি করছি 1200-1300 বিক্রি করছি না, এবার আপনি 1-200 গ্রাম মাছ বিক্রি করতে 800 টাকা কেজি, দাম কম না, আর 1-500 গ্রাম এটা ব্যস্ত 900-1000 টাকা কেজি, আর 1-600-700 গ্রাম এটা 1200 টাকা কেজি, তবে 75 দিন বন্ধ, কালকে দিন পরের থেকে একটানা 75 দিন বন্ধ মাছ ধরা, তখন এটি কেজি আবার 2500-2500 সেই 700 টাকা দাম হয়ে যাবে। এখন মানুষের এই শীতের ভিতরে মানুষের কয় ক্ষমতার ভিতরে ছিল মাছ, শীতের মাছের টেস্ট কেমন না, এখন মাছ টেস্ট আছে, এখন শীত চলে গেছে, এখন মাছের টেস্ট হবে, মাছ অপরন্ত হয়েছে, দাম কম, তবে কালকের পর থেকে মাছের দামটা একটু বাড়তে হবে অনেক। জাস্ট দেখুন এই অসময়ে বড় মাছের সাইজ 1 কেজি ৬০০ গ্রাম ৭০০ গ্রামের মাছ, কিন্তু
আনছেন, এর পাশাপাশি আপনারা ইলিশ ছাড়াও দেশি অন্যান্য মাছের জন্য আপনারা আসতে পারেন কারণ বাজারে, এবং সেই সমস্ত মাছ দেশি কই মাছ শোল মাছ ও অন্যান্য মাছ আপনারা এখানে কিছুটা সস্তা দরে অন্যান্য বাজার থেকে আপনারা কিনতে পারবেন, যেহেতু এর পাশেই পাইকারি মার্কেট এবং পাইকারি মার্কেটের পাশ থেকে আপনারা এখানে মাছ কিনতে পারবেন। এটা কত করে যাচ্ছেন কেজি? এবং এই মাগুর গুলো 800 করে দেওয়া হচ্ছে। এইখানে দেখুন দেশি কই মাছ আছে, সবগুলো দেশি কই। ওই মাছগুলো 1000 টাকা করে কেজি দেওয়া হচ্ছে একদম, এবং বড়টা 1500 টাকা হচ্ছে, হয়তো দরদাম করলে কিছুটা কমে পাওয়া যাবে। সেই ছোটো মাছগুলো 600 টাকা করে কেজি দেওয়া হচ্ছে। আবার তো অভিযান শুরু, এক তারিখ থেকে, তখন কি বিক্রি করবেন? আর এই যে বিক্রি জিনিস মাঝে করব, ইলিশি ইলিশি করব, তারপর তো চোরা চাপি করে ধরে ধরে আইব, আরও তো আইব আপনাদের কিনে। এই যে চোরের দেখ, ও রহেম বুয়া হইনা যান, এই অসময়ে যে এত বড় মাছ কাকা, এরকম মাছ কি কখনো দেখছেন? আমার বয়সে আমি এত মাছ এই দিনে মাছ দেখি নাই, অসময়ে এত বড় মাছ দেখেন নাই বা এত মাছও দেখেন না, এই টাইমে এত মাছ দেখি না। এই টাইমে এই মাছ বিক্রি করতে নেন 1500 টাকা কেজি, আর এখন 700 টাকা কেজি। ছোটটা কত করে চলছে? 600 টাকা ভাই। কি ব্যাপার আপনার ভাইনার মাছ নিতে নাকি লেগা? কেটা না বলে ওই মাছ দিনে